কিন্তু এমন একটা সন্ন আমার দ্বারা পরামী পাঠায় দিয়েছিলেন, যার নাম হয়েছিল ডেঙ্গু মশা। এই ডেঙ্গু মশা তাপে অস্থি ঢাকা শহরের মানুষগুলো অর্ধ উলঙ্গ ওই গুরু জানে না, অর্ধ উলঙ্গ মা জানে না, অর্ধ উলঙ্গ ওই বেশি জানে না। ওই কয়েকদিন দেখলাম যার অর্ধ উলঙ্গ হয় বের হচ্ছে না, কথা বলুন ঠিক কি? শুধু তাই নাই বলতেছেন, ঘর থেকে বের হওয়ার সময় জেল ব্যবহার করা লাগবে, একদম শরীর ঢাকা পুরোপুরি পোশাক পরিধান করা লাগবে, শুধু তাই নয় মশার এই মধ্যে থাকা লাগবে। আর যখনই ডেঙ্গু মশাটা চলে গেল তখনই আবার মিস্টার ইবলিসের চরিত্রে ফিরে গেল, আবার দেখুন ঠিক ভাবে ঠিক।